ভাই মনে করার কি আছে? আমি আপনাকে বলি, বিশ্ববিদ্যালয় শিক্ষক আমাকে কিন্তু প্রত্যেক মাসে বাজারের এই ব্যয়টা সংকোচন করতে হয়। প্রত্যেক মাসে একটু আমার ইনকাম তো ফিক্সড, আমি ইচ্ছা করলে 1 টাকা বেশিও পাবো না, ইচ্ছা করলে 1 টাকা কমও পাবো না, আমাকে কিন্তু সমন্বয় করতে হয়। কিন্তু যে মানুষটি রিক্সা চালায়, যে মানুষটি গ্রামে কাজ করে, যে মানুষটি কৃষক, যে মানুষটি স্বল্প আয়ের বেতন ভুক্ত, এই যে আমার গার্মেন্টস এর শ্রমিকরা, তাদের বেতন 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা, আমাকে বলেন তো তারা কি করে টিকে থাকবে? সাগর ভাই, মনে করার কিছু নাই, এটা হলো বাস্তবতা। বরং মনে করলে এই অসহায় আমাদের মতো যারা ভোক্তা, তাদের সাথে উপহাস করা হবে, আমরা কষ্টে আছি, বাস্তবতা হলো এটা। আমি তো এটা বাজারের সংক্ষিপ্ত তালিকা আপনাকে দিলাম। বর্তমানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির একটা চিত্র আপনাকে দিতে চাই। এটা আমার বানানো কোনো কথা নয়, এটা বাংলাদেশ ব্যাংক, তারপরে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তারা যে তথ্য দিয়েছে হালনাগাদ তথ্য, সেই তথ্যটা আমি একটু অনুরোধ করবো যে আমাকে একটু জনগণের সামনে বা জাতির সামনে যারা এই মুহূর্তে দেখছেন তারা যদি জানে তাহলে বাস্তব চিত্রটা বের হয়ে আসবে। দেখেন, গত আগস্ট মাসে, 2023-এর আগস্ট মাসে একনেকের সভা শেষে মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির মূল সমস্যাটা কি বা দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে এটা দিয়ে আপনার মন্তব্য কি। উনি বলেছিলেন যে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি বাংলাদেশের এই দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ। আমি যদি মূল্যস্ফীতির একটি তথ্য দিই, যে 2022 সনের আগস্ট মাসে থেকে 2023 সনের আগস্ট মাসে যদি মূল্যস্ফীতির একটি তুলনামূলক বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পারবো যে মূল্যস্ফীতি 2022-এর আগস্ট থেকে 23-এর আগস্টে বেড়ে দাঁড়িয়েছে 12.71%। যদি এটা জেনারেল মূল্যস্ফীতি, কিন্তু খাদ্যপণ্যে, শুধুমাত্র খাদ্যপণ্য যেগুলো নিয়ে আজকে আপনি কথা বলছেন, সেই খাদ্যপণ্যের দেশের সার্বিক মূল্যস্ফীতি 12.54%। অথচ আগাম গত বছরের এই 2022-এর জুলাই ছিল, তা ছিল 9.76%। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বলছে যে আগের 2 মাসে মূল্যস্ফীতি সামান্য কমার পর আগস্টে তা আবার 10% কাছাকাছি চলে গেছে। আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.52%। তাহলে এই যে মূল্যস্ফীতি, এই মূল্যস্ফীতি 9 থেকে যে 12-তে চলে গেল, যাওয়ার পরে মানুষের কিন্তু আয় সেই অর্থে বাড়েনি। আপনি যদি সরকারি চাকরিজীবীদের কথা বলেন, তাহলে আপনি বলতে পারেন যে 5% বেতন তাদের বেড়েছে, সরকার এই আপৎকালীন যে 5% যে বেতন বৃদ্ধি পেয়েছে, বেসিকের 5%, সেটা হয়েছে। কিন্তু আপনি দেখেন মূল্যস্ফীতির পরিমাণ 9 থেকে 12-তে, 12+, এখানেই প্রায় 3% চলে গেছে। আপনি মূল্যস্ফীতি বোঝার জন্য একটি কথা আপনাকে একটু বলি। দেখেন যে আলু, আজ থেকে 1 বছর আগে আলুর দাম ছিল 25 থেকে 28 টাকা, 1 বছর পরে এই আলু আজকে বাজারে, আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করছিলাম, সে বলতে চাচ্ছিল 60 থেকে 70 টাকা ক্ষেত্র বিশেষে আলুর দাম। তাহলে আলুর দাম 1 বছরে বেড়েছে 28 টাকা থেকে 60 টাকা। তাহলে এখানে মূল্যস্ফীতি কিন্তু এই 12 টাকাতে কিন্তু সীমাবদ্ধ নাই। আপনি যদি ডিমের কথা চিন্তা করেন, একটা ডিম 8 টাকা ছিল, আজকে 30টা ডিম আমার পরিবারে কেনা হয়েছে, সেই রাজশাহী বাজারের কথা আমি বলছি, ঢাকার বাজারে আরো বেশি হয়েছে, 30টা ডিম কেনা হয়েছে 345 টাকা। তো এটা যদি আমি 30 দিয়ে ভাগ দিই, তাহলে একটা ডিমের দাম হলো 11.50 টাকা। তাহলে এখানেও কিন্তু আপনি বলতে গেলে 4 টাকা 5 টাকা একটা করে ডিমের দাম বেড়েছে। এটি মূল্যস্ফীতির হিসাবের চেয়েও কিন্তু অনেক বেশি। তার মানে সরকার যে হিসাব দিচ্ছে সেই জায়গা থেকে বাস্তবের মূল্যস্ফীতির পরিমাণ কিন্তু আরো বেশি। দেখেন বেগুনের কথা যদি আমি বলি, বেগুন আজকের বাজারে 60 টাকা, ক্ষেত্র বিশেষে ধরন ভেদে, লম্বা বেগুনের দাম একটু কম, গোল বেগুনের দাম একটু বেশি, সেই বেগুনের দাম 80 টাকা কেজি পর্যন্ত। একটা যদি মাঝারি সাইজের যদি একটা লাউ কিনতে যান, তার দাম কিন্তু 50 টাকা 60 টাকা। প্রত্যেকটি দ্রব্যমূল্য, একটি মিষ্টি কুমড়ার দাম 40 টাকা, গাজর 120 টাকা কেজি, শশা 60 থেকে 70 টাকা কেজি, কাঁচামরিচ 100 টাকা, 180 টাকা থেকে 200 টাকা কেজি। তারপরে এই যে দেখেন প্রত্যেকটা জিনিস, এবং দেশি পেঁয়াজ যেটা, সেই পেঁয়াজের দাম কিন্তু আজকের রাজশাহীর বাজারে 180 টাকা কেজি। এই সবকিছু মিলিয়ে মানুষের কিন্তু নাবিশ্বাস। এখানে কোনো রাজনীতি নাই, কোনো রাজনীতি নাই, এর পেছনে বিএনপির কোনো হাত নাই, বরং সিন্ডিকেশন হলো সবচেয়ে বড় দায়ী। আপনি যে সব বাজার মনিটরিং যে সিস্টেমটা, সেই ব্যবস্থা খুবই দুর্বল, এবং আমাদের ভোক্তা অধিকার যে একটা অধিদপ্তর আছে, সেই অধিদপ্তরে যে যথেষ্ট আইন, তাদের সক্ষমতা আছে, সেটা প্রয়োগের ক্ষেত্রে যে জনবলের অভাব, যে বাজার মনিটরিং যেটা বলছিলাম, আরেকটি যে বিষয় যে বাজার ব্যবস্থাপনা, বাজার বিপণন যাকে আমরা বলি কমার্সের ভাষায়, সেই বাজার বিপণনে বড় ধরনের প্রতিবন্ধকতা আছে। অবরোধ হরতাল তো মাত্র 1 সপ্তাহ বা 10 দিনের বিষয়, বা অতদিন হয়নি, 5-7 দিনের বিষয়, কিন্তু তার আগে তো ডিমের দাম বৃদ্ধি পেয়েছে, তার আগে তো বেগুনের দাম বৃদ্ধি পেয়েছে, তার আগুনে তো পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। দেখেন সরকার আজ থেকে প্রায় 2 মাস আগে, সম্ভবত 2 কি 1.5 মাস আগে, পেঁয়াজ আমদানি করার জন্য একটি ডিক্লারেশন দিয়েছে, সরি, ডিম আমদানি করার জন্য।
আপনার কি মনে পড়ে যে একটা দিনও বাংলাদেশে এসেছে আসেনি? তো তাহলে এই যে সরকারি সিদ্ধান্ত, এই যে আসলো না, তাহলে এই ব্যর্থতাটা কার? এই ব্যর্থতা কি বিএনপি? বিএনপি তো 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতা নেই, আপনি তো দোষ দিতেই পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এই দোষটা তো অমূলক। কারণ সিন্ডিকেশন যে আপনি ভাঙতে পারেননি, এটি তো শিল্প উপমন্ত্রী কামাল মজুমদার সাহেবের একটা স্টেটমেন্ট ছিল, আপনারা নিজেই সবকিছু জানেন যে সিন্ডিকেশন নিয়ে তার একটা বিটার একটা স্টেটমেন্ট ছিল। তারপরে এই যে সিন্ডিকেট যে আছে, এটি তো আমাদের বাণিজ্য মন্ত্রী একজন আছেন রংপুরের মানুষ, উনি তো প্রতিনিয়ত স্বীকার করছেন যে সিন্ডিকেশন আছে। তাহলে এই যে সিন্ডিকেশন ভাঙতে না পারার ব্যর্থতা কি বিরোধী দলের? অবশ্যই নয়। কিন্তু সিন্ডিকেশনের আজকের এই দিনে যেখানে বিরোধী দল রাজপথে পা রাখতে পারে না, বাড়ি থেকে তারা পলায়ন করার অবস্থায়, আপনারা সবাই জানেন যে তাদের সকল নেতা নেতৃবৃন্দ বাইরে, কি করে তারা সিন্ডিকেট করবে বলেন তাকে? বরং সিন্ডিকেট যারা করছে, সিন্ডিকেটের সাথে যারা জড়িত, মিডিয়া বলছে, গণমাধ্যম বলছে, তাদের অধিকাংশ সরকারি দলের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে একটি সম্পর্ক আছে। তারপর আমি ধরে নিলাম যে বিরোধী দলের লোকেরা যদি এর সাথে জড়িত থেকে থাকে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক না কেন, জনগণ কি একবারও না করছে? জনগণ কি একবারও বাধা দিয়েছে? জনগণ কি এর বিপক্ষে হরতাল বা মিছিল করেছে যে তাদের ব্যবসায়ীদেরকে কেন ধরলো? এগুলো তো করেনি। বাস্তবতা হলো যে দেখেন, যে করেই হোক না কেন, সরকার এই ক্ষেত্রে চরম ভাবে ব্যর্থ হয়েছে, চরম ভাবে একটি ব্যর্থতার পরিচয় দিয়েছে আজকে জনগণের। আপনি মনে করেন কিনা যে এই রকমের অগ্রগতির কারণে সরাসরি মানুষ এফেক্টেড হয়েছে? যদি সাধারণ মানুষ এফেক্টেড হয়ে থাকে, তাহলে তাদের এই এফেক্ট হওয়ার যে প্রতিফলনটা, সেটা আসলে কতটুকু বিরোধী দলীয় আন্দোলনের প্রতিফলন ঘটেছে বলে আপনি মনে করেন? এই জায়গাটাতে সাগর ভাই, আপনি এটা 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 সাগর ভাই মনে করার কি আছে? আমি আপনাকে বলি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি, আমাকে কিন্তু প্রত্যেক মাসে বাজারের এই ব্যয়টা সংকোচন করতে হয়, প্রত্যেক মাসে একটু। আমার ইনকাম তো ফিক্সড, আমি ইচ্ছা করলে 1 টাকা বেশিও পাবো না, ইচ্ছা করলে 1 টাকা কমও পাবো না, আমাকে কিন্তু সমন্বয় করতে হয়। কিন্তু যে মানুষটি রিক্সা চালায়, যে মানুষটি গ্রামে কাজ করে, যে মানুষটি কৃষক, যে মানুষটি স্বল্প আয়ের বেতন ভুক্ত, এই যে আমার গার্মেন্টস এর শ্রমিকরা, তাদের বেতন 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা, আমাকে বলেন তো তারা কি করে টিকে থাকবে? সাগর ভাই, মনে করার কিছু নেই, এটা হলো বাস্তবতা। বরং মনে করলে এই অসহায় আমাদের মতো যারা ভোক্তা, তাদের সাথে উপহাস করা হবে, আমরা কষ্টে আছি, বাস্তবতা হলো এটা। আমি তো এটা বাজারের সংক্ষিপ্ত তালিকা আপনাকে দিলাম। আজকেও বোধহয়, আজকে কি আগামীকাল, আমরা যে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করি, সেই গ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে, এটা তো বাস্তবতা। কিন্তু আমার ইনকাম কি বৃদ্ধি পেয়েছে? আমার ইনকাম তো 5 টাকা। আমি বললাম যে গত 22-এ যে চালটা আমি 40 টাকা করে কিনে খেয়েছি, সেই চালটা আমাকে এখন 70 টাকা কিনে খাইতে হয়, যে পার কেজিতে 30 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা কি আমাকে সমন্বয় করতে হয়? আমাকে ডিম সমন্বয় করতে হয়, আমাকে পেঁয়াজ সমন্বয় করতে হয়, আমাকে আলু, যে আলু আমার দেশে উৎপাদন হয়, যে আলু আমদানি করতে হয় না, সে আলু শুধুমাত্র অবৈধ সিন্ডিকেশনের কারণে বা এই যে অবৈধ মুনাফাখোর ব্যবসায়ীদের কারণে আজকে তারা মজুত করে কৃত্রিম ভাবে আর্টিফিশিয়ালি যে বাজারে সংকট তৈরি করলো, এই উত্তাপ তো শুধু বিরোধী দলকে লাগে না, এই উত্তাপ তো সরকারি দলকেও লাগে, অবশ্যই লাগে, কারণ তারাও তো বাজারে কিনে খেতে যায়। এবং আমার এই বক্তব্যের মধ্যে কোনো রাজনীতি নাই, আমার এই বক্তব্যের মধ্যে আছে বাজার দরের প্রকৃত চিত্র এবং রিয়েলিটি। আজকে দেখেন, ডলারের কথা যদি আমি বলি, ডলারের দাম কিন্তু প্রত্যেক দিন বাড়ছে, প্রতিদিন বাড়ছে। তো ডলারের দাম যখন বাড়ছে, তখন আপনি যখন আমদানি করছেন, তখন আমদানি ব্যয় কিন্তু বেড়ে যাচ্ছে। আজকে এলসি খোলা যায় না, এটা কি আমার বক্তব্য? এটা তো আপনাদের কথা। আজকে আমাদের যে যে আমার যে রিজার্ভ যেটি, সেই রিজার্ভটি 16 বিলিয়নের নিচে নেমে আসে, এটা কি আমার হিসাব? এটা তো সরকারের হিসাব যে ব্যয়যোগ্য বা ব্যবহারযোগ্য ডলার রিজার্ভের পরিমাণ 16 বিলিয়ন ডলার। আমার সেই অর্থে রেমিটেন্স আসছে না। আমার এই যে যে বিরোধী দলীয় রাজনৈতিক যে বিষয়, আমরা কিন্তু সাগর ভাই আপনার সাথে একাধিকবার বলেছি, আহ্বান জানিয়েছি, করজোড়ে নিবেদন করেছি, দয়া করে রাজনৈতিক সংকটটাকে আলোচনার টেবিলে আপনারা সমাধান করুন। কারণ আমরা সেই আলোচনায় আসছি, রাজনৈতিক 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 আলোচনা, রাজনৈতিক ভবিষ্যৎ কোথায় যাচ্ছে, আমি এই আলোচনা আমরা দ্বিতীয় টার্নে সেটা নিয়ে কথা বলবো। আজকে দেখেন, আজকে আজকে গার্বেজ, আজকে দেখলাম 441 বা 448টা গার্বেজ বন্ধ। তাহলে এই উৎপাদন যদি ব্যাহত হয়, এটা কি অর্থনীতির জন্য ক্ষতিকর নয়? ক্ষতিকর, সরাস ডাইরেক্ট ক্ষতিকর। এই যে গাড়ি ঘোড়া বন্ধ হচ্ছে, পণ্য আমদানি করা যাচ্ছে না, এর জন্য কিন্তু বাজারে এক ধরনের প্রভাব পড়েছে, নেতিবাচক প্রভাব পড়েছে। এগুলো যদি আমরা আলোচনার টেবিলে সমাধান করতাম, তাহলে আজকে এই জনগণকে জনগণকে আজকে কিন্তু এই জায়গায় আসতে হতো না। আপনি বললেন জনগণ তাদের প্রতিক্রিয়া, আমরা আমরা আমি আমি আসছি।